আমার নেতা তোমার নেতা ইফজাল আহমদ জিন্দাবাদ 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 আমার নেতা তোমার নেতা ইফজাল আহমদ জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান ইরা দিন না স্লোগান দিবাই তুমি আমার নেতা তোমার নেতা গরিব দুঃখীর মহান নেতা ইফজাল আহমদ জিন্দাবাদ গরিব দুঃখীর মহান নেতা আর হারাইবা চিকেন কিলা কই দিমু তান তো গরিব মানুষের লগে উঠাবো নাই এটা কোনো বড় মানুষের গরিব মানুষের লগে উঠাবো থাকে না বড় মানুষের লগে উঠাবো থাকে নেতাকলের লগে উঠাবো থাকে তুন খালি কইছি তা খালি ওলা কইন জিন্দাবাদ আমার নেতা তোমার নেতা গরিব দুঃখীর মহান নেতা ইফজাল আহমদ জিন্দাবাদ 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 আমার নেতা তোমার নেতা গরিব দুঃখীর মহান নেতা ইফজাল আহমদ জিন্দাবাদ জিন্দাবাদ ও বেটা ইনখে সাসা তাই নই লাগিয়া ওই আগামী ইলেকশন আনানে লোকসভা ইলেকশন ও লোকসভা ইলেকশন তাই উবাইবা আর অত সময় অত দিন বাদ থাকবানি কিতা বুঝলা সাসা ই উবানির অর্থ হইল গিয়া তাই লোকসভা ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করবা খেলাইবা ও আচ্ছা আচ্ছা তাইন এমপি কিয়র এমপি আবো জিতিলে এমপি হইতা আপনি ধরে নিনে তাইন এমপি জিতিবা শিওর আর সাসা আপনি অন আমরা গাঁর পক্ষ থাকি আজকে ভাষণ দিতা আমি খিলা দিম বুধবা আমার গরু কুটুম আবার বাদে আমি ওগরতে হোগরতে কি বাসন আনি ও তাইন খিলা দিবা ইটা জিম্মা অন্য করে রেতে রে বাবা কিতা বুঝো রে বাসা সাসা যার করো বেশ স্পেশালি বাসন আছে হে দেখ হে দেখ হাই রে হাই আপনার তো লই আমি বড় বিপদ পড়ছি ই বাসন হি বাসন নাই অন্য যে গরু মিটিং যে গইব ওগো তো আপনার বক্তব্য দিতা ওহো আহ বক্তব্য বাসন কেন কোনোদিন দিছি না সাসা এমনি দেখছো তো মানুষের বাসন দিতে সময় শুনছি ওটা হুনা হুনি তাকে মিলাইয়া দিলাইবে আরে আমার নেতা তোমার নেতা ইনো নেতা কয়জন আর আমরা নেতা তো এখনো আইছেন কিতা রে বাসা তুমি বেড়া লাগাই তুমি আরো ইকা দিন গিয়ে কইও না ইনো যদি শুনিলে যে আমরা নেতা আর এখন আসন কইব না কত নেতা লইয়া ঘুরি আর তার সামনে হে আমরা নেতা আজকের এই গরুয়া সভাত আমরা গাঁর পক্ষ থেকে আমরা চাষা সর্বপ্রথম বক্তৃতা রাখবা সভাপতি সভাপতি কিটা করতে খুইলা মনে তো সম্মানিত সভাপতি সাহেব কই আরম্ভ হল ইটা লাগতো না তুমি খালি আরম্ভ করো আজকে আমরার ইগান যে ব্যক্তি উপস্থিত হইছেন তানে লইয়া যদি আমরা ঘন্টার পর ঘন্টা সমালোচনা করি তো শেষ হইত আলোচনা আলোচনা যদি করতে শেষ হইত আলোচনা সমালোচনা আর আলোচনা করি যদি আলোচনা শেষ হইত নাই তাই লইয়া আমরার ই এলাকার এক কুসন্তান সুসন্তান চাষা সুসন্তান কুসন্তান সুসন্তানের মধ্যে পার্থক্য আছে চাষা সুসন্তান 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 তাই না আজকে আমরার এই সমাজ রে আগুইয়া লইয়া যাবার লাগিয়া যে দুর্নীতির পথ অবলম্বন করছে রাজনীতির পথ রাজনীতির রাজনীতির পথ অবলম্বন করছে আমরা সারার দায়িত্ব হইলেও তাহলে আগুইয়া দেব আমার বিশ্বাস তাই এক সময় দুর্নীতির লাগি যুক্ত হইয়া আমরার এই সমাজ রে কুসংস্কারের দিকে আগুয়ে লইয়া দেব জি জি চাষা তুমি বাদ দেও তুমি আমি বক্তৃতা দিম তুমি বাদ দেও দুর্নীতির লাগি তার লাগে যুক্ত হইতা সুনীতির লগে যুক্ত হইবা আর সমাজের সুসংস্কার দিয়া ভরপুর করবা তৈন্য কইলে বক্তব্য যেটা শুনছ ওটা থেকে জোগরি করে কো ওটা শুনছ নি কিটা শুনছি তে কইয়ে যাও আমি আমার বক্তব্য বেশ লম্বা করি না আমি লাস্টে ও কথাটা কইম বলো আশা করিয়া তাই আমরা কেন আইসইন আগামী ইলেকশনও আমরা তানে বিপুল ভোটে পরাজয় করার চেষ্টা কইব কইব পরাজয় করি পরাজয় করতে কিটার লাগি বিপুল ভোটে জয়যুক্ত করমু চাষা আপনি গাঁর পক্ষ থেকে একদম দোকান একদম সংক্ষেপে কইন দুই চারিখান কথা কইন জানিবা না আচ্ছা আজকে আমরা এখানো যে এমপি সাহেব আইসই খুব ওয়ামা করে তাই না আইসই আমরা ওয়ামা মিটাইয়া তানরে বুট দিতাম আর আমি মনে করি এই সিজনও বেশ সময় নষ্ট করে লাভ নাই একটিল বাদে তো আমরা আর একজন আর কেউ আইতে না চাষা একটিল বাদে আর এখানে প্রোগ্রাম আছে সব প্রোগ্রামও যাইতা
আরেক প্রোগ্রামও যাইতা, আরেক প্রোগ্রামও যাইতা, তাই তোর লাগে সময় নষ্ট করে লাভ নাই চাই এখন কইতা। আপনি আর বক্তব্য লম্বা করবো না, বাড়তি কইলেন না আঠাইলেন শেষ কইলেন। ও বেটা বাদ দিয়ে যা, আমার আবার দুই চারখান মাত্র হয়েছে, খাম নাই বাদ দিন নাই আর। তার আমি আরেকজন আইলে দিব, আরেকজন আইলে নাই আরেকবার আইলে দিবা কইতরা, আপনি বুঝরা নি আরেকবার আইলে তাই বক্তব্য দিবা। আর আপনি খারাপ পাইবা না, এটা গাঁয়ের মানুষ তো মুরব্বী মানুষ, এরা কোনো এখনো বাসন উসন দিছই না, এমনি সবাত দিছই না, এটাও গরুয়া মানুষ তার লাগে বেড়াছাড়া লাগি যার, বুঝছেন না? এমনি আপনি আপনার পক্ষ থেকে দুই তিনখান খোয়ার থাকলে কইলেন সবার সামনে। না না ইনো খারাপ পাইয়া লাভ নাই, আমি আপনার তোর দুঃখ দুর্দশা দেখিয়া আমি আমার ব্যবসা বাণিজ্য কাম কাজ সব পালাইয়া আইসি, আমি আপনার তোর সেবার লাগিয়া। আমি আপনার তোর কথা দিলাম, যদিন আমি বুটো আরি এর বাদেও আমি আপনার তোর সেবায় থাকবো। আমি আপনার তোর কথা দিলাম, বুটো জিতার পরে যদি আমি আপনার তোর নসিব বদলাইতে পারি না, তে আমি আমার নসিব বদলাইলিম। বুটোর দিন আপনার আপনার মূল্যবান বুট একটা আমারে দিবা, আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করিয়েন না, আমার অন্য জায়গার প্রোগ্রাম আছে, মানুষে অপেক্ষা কররা, আমি যাই আর গিয়া আপনার ইন্টরে সবরে ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য শেষ করলাম। নেতা যে সময় কইল চাচা আমরা নসিব বদলাইতে পারে না, তে তার নসিব বদলাই দিব, এই সময় আপনি আত্মালি দিলে না, কিতার লাগি কিতার লাগি দিতাম, হে কিতা কইছে বুঝতে হয়েছে না, কিতা কইছে হে কইছে যদি আমরা নসিব বদলাইতে পারে না তার নসিব বদলাই লিব, এর মানে আমরা যদি কিছু করতে পারে না তার লাগি বুধ কিছু করে লিব, সকল তা খালি আত্মালি। আর চাষা তোমার সঙ্গে আমার কিছু বুঝা কিছু বুড়া লাগে, তোমার সঙ্গে পারলো কোনো তার কাছ থেকে ঠেকা লইতাম পারি না, সুন্দর করে মাত দোকান মারতে পারো না, একটু ফার্ম দিয়া ফটাকে যদি মারতে পারতায় তা ঠেকা কিছু দিয়া গেল অনেক। তো আর কোনো গুয়াইলে তুমি বাসন দিস, এখন যে গুয়াইব হ্যাঁ তুমি বাসন দিস, ও দুলাটে ফোন লাগাস না, এগুলো হয়েছে তো আইবার সময় আর দুইটা বাজে জান না কিতা দেখো সব ফোন লাগা দুলাটে ফোন লাগা। কিতারে তোমরা এনারে বাকরি দিছ নি, বর্তমান এমপি আইয়া আর শোনো ফটো আইয়া হামাই জিতরা, ওই ওই আমি লইয়া আইয়ারা লইয়া আইয়া, হ্যাঁ ঠিক আছে। জি আসসালাম আলাইকুম, আইসেন আকো আকো, আমরা বহু সময় থেকে আপনার অপেক্ষা করি, আমার তো লেট হয়ে গেছে, কিতা করুন। আসসালামু আলাইকুম, ভালো আসুন, জি ভালো লাগলো, আসুন বাজি যা, সারা রে দিই ভাষণ দেবাই বুঝছো না, সময় নষ্ট করলাম না, আমরা তো সুন্দর করে ফারিও না অকল মাত, তুমি তো রাজনীতির বহু দিন থেকে আসো, ও তুমি অকলটা মাতিল মাতিয়া জিও বক্তব্য নাই, আমরা গরু আলোচনার লেখেন কইলাই কইল, তে ব্যাপার হয়েছে আজকে প্রায় চার বছর সাত মাস পরে আমরা এমপি সাহেবর দেখা পাইলাম, আগে পাইছিলাম যখন ইলেকশন হয়েছে, ইলেকশন এক দুই মাস আগে পাইছি, আর হিরিয়া ইলেকশনেরও দুই মাস আগে আইসেন, তে তখন তাই নাইছিল তানোর ফায়দার লাগিয়া, মাঝখানেও আমরা যখন জরুরত টানতে পড়ছে তখন টানতে আমরা আর পাইছি না, এখন আবার তানোর জরুরত আমরারে, ও তাই নাইছেন আবার আমরা দরজাত, বড় দুঃখ লাগে রে ব্যাপারটা নিয়া, আর দুঃখের সহিত কইতেও লাগে যে অতদিন তান কিতা গুসা আসলো আমরার উপরে, কিতা নারাজি আসলো তানোর আমরার উপরে, তান আমরার লগে যোগাযোগ রাখলা না, আমরা খবরা খবর লইলা না, আপনি কইন আমরা কিতা অত ভুল করলাম, আমরা কিতা বুট দিয়ে আপনারে ফাফ করছিনি যে আপনি আমরার খোঁজ খবর লইলা না, ইলা তো আমরা তো বুট দিছি মেন উদ্দেশ্য আমরা রখান আসলো যে দেশের স্বার্থে সমাজের স্বার্থে গাঁও স্বার্থে আপনি কাজ করতা, কিন্তু আপনি তো খালি আপনার স্বার্থে কাজ করছেন, আমরার ভাই ফিরিয়াও চাইছেন না, বাতি যায় তো বড় বেতালা বাসন দেওয়া হয়েছে, আপনার তোর তো সরম লাগা দরকার যে আপনার তো কইন কিতা আপনার তো করুন কিতা, আপনার তো বুটো লাগে কইলা কিতা যে আমার একটাবার সুযোগ দেন সমাজ বদলাই ফেলাই দিমু পরিবর্তন লইয়া আইমু, আর আপনি কল্লাটা কিতা খালি আপনার পরিবর্তন, লাখ টাকা কুটির গেলা কুটির থেকে আরও ফ্রিজ যাইতরা, আর আপনি তো আমরা বুট দিয়ে সংসদ কিতার লাগে ফাটাই যে আপনি গাঁওতে যে সমস্যা যেগুলো আছে ও সমস্যাগুলো নিয়ে সংসদ তুলিয়া ধরতা আর সমস্যাগুলো হাল হাল করবা, কিন্তু আপনি এখন পর্যন্ত কতটা সমস্যা কেন তুলিয়া ধরছেন দেখি আপনি কইন চাইন, অনেক আকে বসে হইতে লাগে রে কথা এখান যে আজকে তানি কেন আইসন টান্ডে লইয়া আমরা গর্ব করতাম পারিয়ান না, আপনার এখানে প্রতিশ্রুতি হইতাম পারিয়ান না যে আগামী ইলেকশন আপনারা বুট দিমু,
দিয়ে জয়যুক্ত করমু। হয়তো আমার মাথেগুণ আপনার কাছে তিতা লাগতে পারে, কিন্তু ওটাও বাস্তব, আমি বাস্তব তুলিয়া ধরছি। অনেক কাজ আছে তানোর যেটা তাই সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরছেন না, তানোর ডায়েরি মেনটেন আছে, পার্সোনাল পিয়ের লগে যদি আপনাইতে মিলেন তো সব আপনাইতে দেখতে পারবা। অন্যান্য নেতার লাগান আমরা নেতাই নাই, এই সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরে না আমি ওটা করছি, আমি ওটা করছি। এখন কর যুগ কেউ কোনো বলা কাম এখন করলে সোশ্যাল মিডিয়াত নিজে তুলিয়ে ধরা লাগে না, মানুষে তুলিয়ে ধরিলেন। কিতা তুলিয়ে ধরছেন মানুষ আপনার নেতার? ঠিক আছে, আপনি যখন আইসুন আমরা গ্রামও, তা আপনারও যদি কিছু খোয়ার থাকে হোক কোয়া গ্রামবাসীর উদ্দেশ্যে, আমরা চিন্তা করবো পরে কিতা করতাম। আপনার আর কথা শুনিয়া নিজেও খুব দুঃখিত। আমি গৌহাটি আর দিল্লিয়ে সময়টা কাটাই লিছি, আমার উচিত আছিল গ্রামে গ্রামে আইয়া গরিব দুঃখীর খবর লইতাম, পাশে থাকতাম, কিন্তু আমি পারছি না। এখান আগামীতে ইলে আর হইতো না, আমি আপনার তো সবর লগে থাকুন। আপনারা যদি নয়া কোনো মানুষরে বোর দিয়া জয়যুক্ত হরণ, তো তাইনো আমার লাহান বুঝতে বুঝতে 5 বছর যাইব গিয়া, আমার তো বোঝা শেষ। এখন আমি যা করবো আপনারা লাগে করম, ওতার লাগে আপনারা বিবেচনা সবে করুন, বুট খারা দিলে ভালো হইব। কেন মা ঠিক আছে, ঠিক আছে, আমরা বিবেচনা করম, এনার অতীত আর আপনার ভবিষ্যৎ নিয়া বিবেচনা করম, একটা আলোচনা করম আমরা। আমি আপনার তোর আর বেশ সময় নষ্ট করি না, ওখান বিদায় নিয়ে আর গে। বাবা তুমি খে, আমি পুলিশ দেখতো না, তোমার মানুষ লাগান লাগে। ও তো মানু পুলিশ, তোমার ডিউটি কিটা? ও তো তানে ফর দেওয়া, সরকারের কারবার ঠিক আছে, সুর ধরবার লাগিও পুলিশের বেতন দে, জি আছে, আবার সুর দিয়ে ফোর দিবার লাগিও পুলিশের বেতন দে। ও বেটা বাতি যা, তুই নিতে ভাষণ হিকলে এখান থেকে, বড় সুন্দর ভাষণ, তা বড় দুঃখ লাগে আমার, আপনি তো টেকার আশাটা পুরা করতে পারছি না। ধর বেটা বাতি যা, টেকার আসতো না, ও যে মাঝে মাঝে মাতিস এক টেকাও দোকান নেতারে যে ঠিক করে দিছ, সাসাই কোষ আমার নেতাইকে দেখিয়ে গুসাও ঠিক আছে কিছু, ও যে মাত দিয়ে তানে দেখনাই দিছো তুমি, ইনো ফুইসা দিইতো নাই, ফুইসা আস্তা গাউলে তোমার ফুইসা তুমি, ঠিক আছে। এরে ইয়ে ফারবো মেম্বার থালা করে দিবি পার না, সাসা এটা মন নাই আমার, না তোমার মন নাই, বানানির মন না, তোমার মুখ আছে ওইলো, হ্যাঁ বানাইলিম, সময় হলে দেখা দিব সাসা। সাসা আইজার কেউ আর আসইনি, আসইনি কেউ আর না, আর তো জানা নাই কেউ আর করি, খালকু খালকুর আসুন, আর যেগু আইব না নি হলাইনে মাতিবে না সাসা, যারেও ভোট দিমু বিনা পয়সায় ভোট দিমু, তো বাদেওয়ালা বকিতে পারমু, আর দু পয়সা খাইলে আই বাদে আর মাত মারতে পারতাম না, এই বেটার পয়সা আমরা খাইছি, খাইছি না তো ওতালে মাথা গেছে না, আর পয়সা খাইলে এটা খামও করেন না, আর বক্কা ভোট নিলে খাম করেন কিছু মোটামুটি, আর পয়সা খাইলে মাথাও যায় না, মাথাও যায় না, ওই চার পয়সা লইতাম আল্লাহ হায়াত দোক।